হ্যালো ফ্রেন্ডস, আমি বিশাল। আমি আজকে একটা হন্টেড জায়গায় আপনাদের নিয়ে যাব। এখানে আসার পর থেকে আমার নিজেরই ভয় লাগছে। আমি এখন যাব উপরে। সবাই বলে নাকি পাঁচতলায় ভূত থাকে, তা আমি আজকে আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো, আর ভূত আছে কি নেই সেটা আমি চেক করে দেখাবো। ঠিক আছে, আমার সাথে থাকো, আমার পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে ভূত আছে কি নেই। ঠিক আছে, চলো। আমি তাই ভাবছিলাম যে জায়গাটা এত ভয়ঙ্কর কেন, সত্যি জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমি এখন সিঁড়ি দিয়ে উপর দিয়ে যাচ্ছি ফ্রেন্ডস। আমি এখন আছি দোতলায়। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা অন্ধকার, কতটা ভয়ঙ্কর। আমাকে যেতে হবে আরো উপরে, জানি না কি যে দেখবো আজকে, ভগবান জানে। এখানে আসার পর থেকেই আমি একটু ভয় ভয় পাচ্ছি, কিন্তু প্রচণ্ড ভয় লাগছে আমার। এখানে কি আছে যে ভগবান জানে। জায়গাটা দেখো, এখানে কিছু আছে নাকি। এখন আমি আছি তিনতলায়। আর অনেকক্ষণ থেকে আমার কেন জানি মনে হচ্ছিল কেউ আমার পিছনে আছে। আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। সবার কথাই কি সত্যি নাকি, আমি কিন্তু সত্যি কিছু অনুভব। ওটা কি জিনিস, ওটা কি জিনিস, মনে হচ্ছে না ওখানে কেউ বসে আছে। ভাই কে রে তুই? হ্যালো ভাই, কে রে তুই, কে রে, নরে তো ভূতি তো। ফ্রেন্ডস, ওই যে দেখেন, এই কথাটা সত্যি, ওখানে ভূত আছে। ওই দেখেন দাঁড়িয়ে আছে, দেখেন কেমন করে দাঁড়িয়ে আছে। আমি আমি আর পারলাম না ফ্রেন্ডস, ক্ষমা করে দাও আমাকে, আমি ভাগলাম। বেঁচে থাকলে আবার ভিডিও করবো, বাই। ফ্রেন্ডস, সত্যিকারে বললাম আমি এতটা ভয় পেয়েছি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি বলে দিচ্ছি, এই উপরে ভূত আছে, সত্যিকারে ভূত আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে, নিশ্চয়ই জানাবে। আমার প্রচণ্ড ভয় লাগছে, ভূত আছেই আছেই।